গুগলকে 270 কোটি মার্কিন ডলার জরিমানা। অ্যান্টি ট্রাস্ট মামলায় গুগলকে রেকর্ড 270 কোটি মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ইইউ অ্যান্টি ট্রাস্ট নিয়ন্ত্রকেরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ জায়ান্টের বিরুদ্ধে এ জরিমানা করেছে। গুগলের শপিং ব্যবসা বা কেনাবেচার ব্যবসাকে কেন্দ্র করে এ জরিমানা করা হয়েছে। গুগল তাদের নিজেদের সার্চ ইঞ্জিনে সার্চ ফলাফলে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায় নিজেদের শপিং সার্ভিসকে বাড়তি সুবিধা দিচ্ছিল বলে অভিযোগ আনা হয়েছে। গুগলের 7 বছরের কর্মপদ্ধতি পরীক্ষা করে এ জরিমানা করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রতিদ্বন্দ্বীর কাছ থেকে 1 ডজনের বেশি অভিযোগ পাওয়ার পর অনুসন্ধানে নামে ইইউ। এতে গুগলের বিরুদ্ধে মনোপলি বা প্রতিদ্বন্দ্বীদের সেবা বন্ধ করে একচেটিয়া অবৈধ সুবিধা নেয়ার অভিযোগ করা হয়। 2015 সালে গুগলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীরা অনুসন্ধানের ফল বিকৃতির অভিযোগ আনলেও ইউরোপীয় ইউনিয়নের এই কর্তৃপক্ষের কাছে জরিমানার হাত থেকে বেঁচে যায় গুগল। তখন গুগলকে এ চর্চা থেকে সরে আসতে 3 মাস সময় দেয়া হয়।